চাদর তো লেবা দূরের কথা, যেখানটা ঝলকাওয়া শাড়ি যেখানটা ভাইয়া জন সবসে ঝলকাওয়া শাড়ি বা ও পহন কে যাই ঝলকাওয়া। দাদা রে দাদা পহনে লি এসন ড্রেস, ঝলকাতা দেহিয়া লোকাতা কেস। দাদা রে দাদা পহনে লি এসন ড্রেস, ঝলকাতা দেহিয়া লোকাতা কেস। আরে দেখে বলন কে হো জালা মোড ফেরেস, নম্বর খোঁজাতা লাইকা আমার খাতিরে এসএমএস। ধলো কি কালো, জওয়ান কি বুড়ি, সব তো চিনতে পারছে কাপড় থেকে, তো বউ তো দেখবি। আর যদি বোরকা পরে যাই তো চিনতে পারবে যে আতি বিয়ে হওয়া আছে কি বিনা বিয়ে হওয়া, ইয়াতে বুড়ি আছে কি ছুড়ি, কি চিনতে পারবে? পারবে না। তখন কেউ তাকাইতে যাবে একটা আর আজীব মেজাজি ভাই। আচ্ছা ভাই, আপনার গোলতে যদি একটা লক লোকে কাঁহাটালের গাছ থাকে আর একটা বুড়া তালের গাছ থাকে, বেড়া কোনটাকে দিবেন জি ভাই? ঘেরবেন কোন গাছটাকে? কোনটাকে জি? কাঁহাটালের লক লেকে গাছটাকে। কেনে যে ওকে যা ওকে বকরাতে পেলে খাইবে, বকরিতে পেলে খাইবে, ওকে ভেড়াতে পেলে খাইবে, ভেড়িতে পেলে খাইবে, গরুতে পেলে খাইবে, নাকি এ লাগে ওকে ঘেরা দরকার? কিন্তু ভাইজান আমাদের সঁচটা খুবই উল্টায়, আমরা লক লেকে গাছটাকে না ঘেরে বুড়া তালের গাছটাকে ঘেরেছি, যাতে দাঁত মারলে দাঁত ভেঙে যাবে, ভেড়াও খাবে না, ভেড়িও খাবে না, বকরাও খাবে না, বকরিও খাবে না, গরু মহিষও তার কিছু করতে পারবে না। 80 বছরের নানি যাইছে পূর্ণিয়া ডাক্তারের বাড়ি, 80 বছরের নানি পূর্ণিয়া যাইছে ডাক্তারের বাড়ি, তখন বোরখা গাই দিয়ে আর হাঁটছে ঘাঁটাতে, তাও খালি এরকম করে বোরখাতে, তারপর নজর এমনিতে তো নজরে সুঝে না, এমনি নজরে সুঝে না, তারপরও কি করছে ভাই? একবার সোঁড নামিয়ে মুখখানকে ঢেকে রাখছে, ঠিক শরিয়ত পর্দা এটা। আর ওর সাথে লক লইকা ওই কাঁহাটালের গাছের মতন 18 বছরের লাতিনটাই উদাম হয়ে যাইছে। যার দিকে ডোমো তাকাবে, যার দিকে চামারও তাকাবে, যার দিকে জৈন তাকাবে, যার দিকে খ্রিস্টান তাকাবে, যার দিকে সবাই তাকাবে, যার দিকে এক ভাই বন্ধু জুয়ানও তাকাবে, তাকাবে বয়স্ক লোকও তাকাবে। সুন্দরী মেয়ে ওকে ঢেকে রাখা দরকার, কারণ ওর মধ্যে জৈবন আছে, ওর জৈবনের রোনাক আছে। এই বিরিধে মহিলাটার জৈবনের রোনাক নাই, এর জবানি নাই, এর দিকে কেউ দেখবে না, দেখবে তো বেটিটার দিকে দেখবে, দেখবে তো পতিনের দিকে দেখবে, কিন্তু সাথে পতিনটাই বোরকাই লয়। যেটা গাছ বেড়া দেওয়া সেটা উদাম, আর যেটা দিতে হবে না সেটাই হলো বেড়া দেওয়া। জওয়ানকে বোরখা দিতে হবে, কেন যে ওর দিকে সবাই তাকাইবে। তো কত পর্দা কেনে তাহলে বোরখা মানে কি? মহিলার মাথা থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত পর্দা, মহিলার মাথা থেকে নিয়ে একবারে গুল্লা পর্যন্ত পর্দা, বাস এইটুকুন, এইটুকুন বাস, এতটা বাদ। তব পর পুরুষ দেখে আর করবে, তব পর পুরুষ দেখে আর করবে। হ্যাঁ পর্দা বিনা বোরকাতে বিনা চাদরে কার কার কাছে সামনে যেতে পারে? বাড়িতে থাকলেও তাহলে কি এরকম ভাবে থাকবে? না না, পর্দা কার জন্য নাই? বাবার সামনে পর্দা নাই, পর্দা নাই বলতে, আরে পর্দা নাই বলতে মাথায় কাপড় যদি না দেয় তো চলবে? বাপের সামনে, ভাইয়ের সামনে, বেটার সামনে, ভাতিজার সামনে, ভাগিনের সামনে, যেগুলোর সাথে বিয়া যাইজ নাই, যার সাথে বিয়া যাইজ নাই, নিজের চাচা, নিজের মামা, দাদা, নানা, ভাগ্নে, ভাতিজা, আয় বাপ,
बेटा भाई यही रुकुम लोग गला जार साथे बीए जाए जनाई एर सामने जुदी माथार कपड़ ना थाके हाथेर या तो खानी खुला थाके असुविधे नाई पायेर या तो जुदी किछुटा खुला थाके पेंडाली खुला थाके कोनो परिधान कोनो असुविधे नाई किन्तु मुह गैर मोहरी मेर सामने जखनी जाबे ना मोहरी मोके शरीकला وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب وقال الله تعالى في موضع آخر وقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم نساء كاسية عارية مميلة مائلة رؤسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يزدن ريحها ترس گئل درسن के हमरी नजरिया बरस गईल अखियन से गम के बदरिया कब हो न देखनी नबजिर सुरतिया भावे न कोनो मोहे मुरतिया कब हो न देखनी नबजिर सुरतिया भावे न कोनो मोहे मुरतिया अरे गुजर गईल दुखवा में नबी के सारी उमरिया तरस गईल दर्शन के हमरी नजरिया बरस गईल अखियन से गम के बदरिया फूसो के छौनी मा टाटो बिछौना घर मा गरीबी ना चांदी ना सोना फूसो के घरवा में टाटो बिछौना घर मा गरीबी ना चांदी ना सोना अरे भूखवा से बांधिलन सकम पे पथरिया तरस गईल दर्शन के हमरी नजरिया बरस गईल अखियन से गम के बदरिया निंदिया ना आबे तोहरे करनवा जियरा ना लागे तड़पे लमनवा निंदिया ना आबे तोहरे करनवा जियरा ना लागे तड़पे लमनवा अरे जल बिहीना तड़पेला जैसे मछरिया जल बिना तड़पेला जैसे मछरिया तरस गईल दर्शन के हमरी नजरिया बरस गईल अखियन से गम के बदरिया रहिया में बैरी तोहरा सतावे सरवा पे कोड़ा बैरी गिराबे अरे तब हो ना छोड़लन नबी जी डगरिया तरस गईल दर्शन के हमरी नजरिया बरस गईल अखियन से गम के बदरिया सम्मानित उलमाए किराम
ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দা নাসিন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম মা আমেনা লাল মরুর দুলাল বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিতন্ন কাল্লামা সাল্লি ও সাল্লিমা বারেকালাই আমার মুসলিম ভাই বোনেরা আমি মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে দুই জায়গা থেকে একটু তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আমি অল্প যেহেতু এই জালসাটা ১২টা অবধি মানে লেখা আছে যে দেড় সব মানে ১২টা অবধি এখন ১২টা বাজতে প্রায় আপনার পঁচপান ছাপ্পান মিনিট কম আছে বাস এতখানি সময় আপনার কাছে আমি থাকব পাক্কা ১২টা হবে ইনশাল্লাহ আপনারা এখানে বিদায় করে দেব এই পঁচপান মিনিট সময় এক ঘন্টা পাঁচ মিনিট সে হয়ে গেল বেঁচে আছে পঁচপান মিনিট এক ঘন্টা সময় আপনাকে আমি দেব যা হোক আমি মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি যিনারা শিক্ষিত ব্যক্তি ওনারা বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি কিছু মানুষ আপনারা বুঝতে পারেননি তাহলে জেনে নেন সে বিষয়টি হচ্ছে পর্দা সম্বন্ধে কারণ সন্ধ্যা থেকে নিয়ে এখন অবধি যতগুলো বক্তব্য হলো আমার মা বোনকে কিছুটা বক্তব্য ওদিকে এবং উভয় পক্ষে পর্দা শুধু মহিলার জন্য নয় পুরুষের জন্য পর্দা আছে আমি উভয় পক্ষে পুরুষের পর্দা কতটা মহিলার পর্দা কতটা হ্যাঁ আমি বলে ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে এক ঘন্টার সময় আপনার কাছে বিতে ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পবিত্র কালাম কোরআন মাজিদ দিয়েছেন এই কোরআন মাজিদের মধ্যে ১১৪টি সুরা আছে আর ৬৬৬৬টা আয়াত আছে শুরু শুরু ইসলামে যখন আল্লাহ রসুলের ওপরে কোরআন নাজিল হচ্ছিল কোরআন রসুলের ওপরে ৪০ বছরে যে নাজিল হতে শুরু হয়েছে আল্লাহর রসুল যখন ৪০ বছরের হলেন তখন আল্লাহ রসুলকে নবুয়তি আল্লাহ দিলেন নবুয়তি দিয়া কোরআনটা একদিনই পুরো কোরআনটা আসেনি একদিন এসে কুণ্ঠে থেকে কেন আপনারা শুনেছেন যে কোরআনটা নাজিল হয়েছে রমজানুল মুবারকের মাসে তাইলে বলবেন যে এক মাসই সারা কোরআন নাজিল হয়েছে নাকি তো তাহলে ভালো করে বুঝেন লওহে মাহফুজ যেই জায়গাটা আল্লাহর কাছে আছে ওই লওহে মাহফুজে ছিল কোরআনটা হেফাজতের সাথে এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের মাসে দুনিয়াবি আসমানে নাজিল করেছেন আর ওখান থেকে তারপরে তাদরিজান তাদরিজান সমা সমা যেরকম যখন দরকার যখন যেরকম দরকার পড়েছে শিক্ষার দরকার শিক্ষার উপরে আল্লাহ আয়াত যেটি আছে নাজিল করেছেন পর্দার দরকার পর্দার ওপরে যখন দেখেছেন জরুরি আছে ওটা নাজিল করেছেন বাপের সম্পত্তি ভাগ করার দরকার আছে তখন ওখানে নাজিল করেছেন এইরকম করে নামাজের দরকার আছে তখন নামাজের কথার নাজিল করেছেন এখন যখন যেরকম যেরকম দরকার এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খান ২৩ বছরে নাজিল করেছেন কতদিনে ২৩ বছরে পুরা কোরআন নাজিল হয়েছে এই আল্লাহ রসুলের কাছে মোকাম্মল হয়েছে এই সুরার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইকরা থেকে শুরু করে দিয়ে পুরা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে নাজিল করে দিয়েছেন এই কোরআন নাজিল হতে ছিল আল্লাহর বিধান এক এক করে নামাজ রোজা হজ যাকাত এক এক করে নাজিল হতে ছিল শুরু শুরু ইসলামে তখন পর্দার হুকুম নাজিল যখন হয়নি তখনকার গল্প শুনেন পর্দা যখন ইসলামে নাজিল হয়নি তখন জামানা জাহেলিয়াতে আমি একটা আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাতে বলছেন ওয়াকারনা ফি বয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা ওই আমার মায়েরা
ওই আমার বোনেরা বেটিরা ভালো করে শুনেন, যারা মরা দেখতে ঢুকুর ঢুকুর করে ছুটে পড়েন, দল দল করে হাঁটতে শুরু করে দেন, বহু দেখতে পাড়াই পাড়াই দৌড়িয়া বেড়ান, ভালো করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়া কারনা ফি বুয়ুতে কুন্না, তোমরা তোমার বাড়িকে মজবুত করে ধরো, বেশি বাড়িতে থাকার চেষ্টা করো, ওয়া কারণে তোমরা অন্য অন্য জায়গাতে এখানে ওখান ছুটাছুটি করে যাইও না, মরার বাড়ি পড়ার বাড়ি পুড়ার বাড়ি হুড়ার বাড়ি এইখানে ওখান তোমরা ছুটাছুটি করে যে আমার মা খালারা যায়, সাত পুরুষ কোন যুগে দূরে মরেছে, এই মাথা থেকে ওই মাথা তাপিয়া চলে যায়। আল্লাহ বলছেন তোমরা বানাও সিঙ্গার করে, আর যখন বাড়ি থেকে বের হবে তোমরা সাজগুজ করে, গহনা গাঁঠি নূপুর কানের পরে তোমরা সাজগুজ করে তোমরা রাস্তায় বেপর্দা হয়ে তোমরা যাবে না, তোমরা বেশি বেশি বাড়িতে থাকার চেষ্টা করো। খুবই দরকার যদি পড়ে যায়, না যেলে হইবে না, তাহলেই যাও, আর দরকার ওরকম নাই তো বিনা কারণে লোকের বহু দেখতে মরা দেখতে এখানে ওখানে যাইও না। আল্লাহ বলছেন যে বাড়িতে থাকাটা তোমার লেগে বেশি ভালো। আর জামানা জাহেলিয়াতে যেভাবে মহিলারা ঘুরতো সাজগুজ করে উদাম পাদাম হয়ে, তোমরা সেভাবে ঘোরাঘুরি করিও না। আল্লাহকে বলছেন কি যে সাজগুজ করে জামানা জাহেলিয়াতের মহিলারা যেরকম বাড়াইতো তোমরা বাড়াইও না। এখন আমার মা বোনেরা সাজগুজ করে কুণ্ঠি জেলে বাড়াই না বাড়াই না বাড়াই, পায়েল খানটা মঞ্জার ভিতরে থাকলেও কো মঞ্জার উপরে করছে, ঠান্ডা দিন এলো এখন মোজা পরবে, কুণ্ঠে গেলে মোজা পরবে, মোজা পরলে জীবনে কোনো মহিলাকে দেখেছেন যে পায়েল মোজার তলে রাখে তা রাখে না, ওকে বাহির করে উপরে রাখে। আল্লাহ বলছে যে তুমি ঢাকে আল্লাহ জিনাতকে, আর এরা মনে জেনে ও দাম করবে। আচ্ছা গহনা গাঁঠিক সাজকুজ কার লেগে? পুরুষের লেগে। কেনে সাজকুজ করবে পুরুষ যে দেখবে তো পুরুষ ওর দিকে মাতাল হয়ে থাকবে, তাইলে অপর মহিলার দিকে নজর দিবে না। কেনে ময়ালক হলো হেওয়ালাতু শয়তান, শয়তানের ফান্দা। এরা যখন বাহিরে বাড়ায় শয়তান তার চেহারার উপরে লাছে, ওকে ওর থেকে সুন্দরী স্ত্রী বাড়তে আছে ওকে ভাল লাগে না, কিন্তু ওর থেকে হ্যাঁ যদি খারাপ হয় রাস্তায় দেখে তো কত সুন্দর বে, ওকে দেখে ভাল লাগে, শয়তান ওর চেহারা চমকায়। এ লেগে আমার মায়েরা বোনেরা আপনাকে বেশি করে বাড়িতে থাকতে হবে, ও কারণে বাড়াইতে হবে না, আর গহনা গাঁঠি আপনার পুরুষকে দেখাবার লাগে, সাজগুজ করে পুরুষকে দেখেন যাতে পুরুষ খুশি হয়। বাড়িতে থাকবে তখন একটাও গহনা পিনবে না, একটাও গহনা পিনবে না, সবকে খুইলে বেড়িয়া আসবে, আর দেখিয়েন যে আইসি খুলে নিবে, বেড়িয়া আসে পরই পায়াল খুলে নিবে, গলার হার খুলে নিবে, কান যদি ভালো আরও কোনো গহনা থাকে তাকে খুলে নিয়ে আবার লুকিয়ে দিবে, আর বাড়িতে ওই একবারে নারী মোসামতের মতো হয়ে থাকবে, পুরুষকে দেখাবে না। যখন আবার বহনুর বাড়ি বেড়াতে যাবে, আবার অন্য খালুর বাড়ি মামার বাড়ি যাবে, অন্য কোনো রিশতেদারের বাড়ি যাবে, সেই দিন বার করে পড়ে যাবে। পুরুষের সামনে পিন্ধার লেগে দেওয়া গহনা, এবং সব দিন এটা আমার মা বোনের চাল থেকে গেল, যাকে খুলে লুকিয়ে থাওয়া আর বাহিরে গেলে পিন্ধে যাওয়া। আল্লাহ তো শুরু ইসলামে যখন পর্দার আয়াত নাজিল হয়নি, তো মহিলারা যারা ইসলামী ধর্মের মহিলা আল্লাহর ওপরে ইমান এনেছেন কোরআন মানছেন, কিন্তু পর্দার ওপর বেশ কোনো আয়াত নাজিল হয়নি, এলাকে পর্দা করতে না ভালো করে, আল্লাহর হুকুম হয়নি, যেভাবে চলছিল আগকার চাল ছিল সেই চালে চলতো, এইভাবে সব চলাচলি করছে। একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাকে খুব চিন্তা ভাবনা করেছেন যে মুসলমান মহিলা এইভাবে রাস্তাঘাটে চলছে আর তার মাথার চুল দেখা যাবে, তার চেহারা দেখা যাবে, আর মুনাফিকেরা দেখে মানে ইদিক ওদিক কথা বলছে, কত বদনিয়তি করছে, তো এটা কিন্তু ঠিক হয় না, এটা ঠিক হয় না, তো আল্লাহর রসুলের কাছে যাব যে এই কথাটাকে রাখবো।
उमर फारूक रजी अल्लाह ताला चले गेलेन विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर काछे जावर परे बोलछेन या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ गो नबी जी आमी आपनार काछे एकटा दरखास्त निये एसेछि कि दरखास्त निये एसेछो उमर बोलो उमर बोलेन नबी जी आमी आपनार काछे दरखास्त निये एसेछि आपनी मुस्लिम महिलादेरके पर्दा करार आदेश करेन महिलादेर पर्दा करते बोलेन हुजूर আল্লাহর রসূলেরও মন চাইছিলেন চাইছিল যে হ্যাঁ এটা হওয়া দরকার কিন্তু আল্লাহর তরফ থেকে কোনো আয়াত নাজিল হয়নি কোনো হুকুম হয়নি নবীজি নিজের মন থেকে কেমন করে বলতে পারেন আল্লাহর রসূল জীবনে নিজের মন থেকেই একটাও কথা বলেননি নিজের মন থেকে কোরআন বলছে এই কথা কোরআন বলছে কি ওয়ামা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লাহ বলছেন আমার নবী নিজের মন থেকে জীবনে একটাও কথা বলেননি যেটা তার কাছে ওহি করা হয়েছে সেটা মানুষকে শুনিয়েছেন আল্লাহর ওহি আসেনি আল্লাহর হুকুম হয়নি কেমন করে উমারকে বলতে পারেন যে যাও পর্দার হুকুম লাগিয়ে দাও আল্লাহ হুকুম করে নিজের মনে কেন করে হুকুম দিবে আল্লাহ রাসূল কোনো যাই জব দিলেন না উমর ফারুক ঘুরে চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একদিন আসছেন আবার একদিন আসছেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদিন আপনার কাছে এসেছিলাম যেই দরখাস্তটা নিয়ে আবার সেই দরখাস্ত নিয়ে এসেছি ও গো নবীজি আপনি দয়া করে মুসলিম মহিলাদেরকে পর্দা করতে বলেন বিশ্বের নবী আবার কোনো উত্তর দিলেন না কোনো যাই জব দিলেন না এই কথা শু দেখে উমর ফারুক চলে গেলেন মনে মনে কিন্তু একটু রাগ করতে লাগলেন হ্যাঁ দুদিন কথাটা বললাম কিন্তু আল্লাহ রাসূল কোনো একটা তো কথা বলতেন কোনো যাই জব দিলেন না ফের একদিন গেছেন আর মনে মনে এটা কিন্তু এবার সংসার যাইছেন যে আজকে কথাটা বলবো যদি আল্লাহর রসুল কোনো উত্তর দেন ঠিক আছে আর না দেয় তার কোনো দিন কোনো কথা বলবো না এই কথা মনে মনে বলছেন আর যাইছেন আর যা এই কথা যেমনি আল্লাহ রসুলকে যা বলেছেন যে আল্লাহ রসুল দুদিন তো ঘুরে গেছে কোনো উত্তর পাইনি আজকে আবার আপনার কাছে এসেছি নবী গো আপনি একটু দয়া করে মহিলাদেরকে পর্দা করতে বলুন আমার নবী বলতে পারেন না খালি আল্লাহর ইন্তেজারে যে আমার আল্লাহ বলেনি কথাটা তো ঠিক দরকার মুসলমান নারীদের ওরা দেখবে এই জান্নাতি মহিলাদেরকে তারা দেখবে এটা ঠিক নয় বেদিন বেঈমানেরা দেখবে মুনাফেকেরা দেখে তারা অনেক রকমের ধারণা করবে এটা ঠিক নয় কিন্তু আল্লাহর তো হুকুম হয় নাই নবীজি কেমন করে বলতে পারেন এবার এই মনে মনে চিন্তা করতে আছেন আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলছেন জিবরিল রে ও জিবরিল আমার নবীর মন কি বলছে আমি সব জানি কেন আমি আল্লাহ আলিমুম বেজাতিস সুদুর আমি মানুষের অন্তরের কথা জানি আর আমার নবী মুহাম্মাদের অন্তর এটাই গাইছে যে কেন এক হুকুম হলো না আর আমি কিন্তু হুকুম দিইনি তাই নবী আমার হুকুম দিতে পারে না যা 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 ও তাড়াতাড়ি করে যা আমার মুহাম্মাদকে বলে দে মহিলার ওপরে আজ থেকে পর্দার বিধান লাগু করে দেন পর্দার বিধান লাগু করে দিন আচ্ছা মহিলার ওপরে খালি পর্দা আছে পুরুষেরও পর্দা আছে পুরুষেরও পর্দা আছে এবার তো মহিলার পর্দা কতখানি আর পুরুষের পর্দা কতখানি আগে একটু শুনেলেন সাবধানে থাকি অনারী পর্দার আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকি অবনরে পর্দার আড়ালে আজ যুগের নারী গুণে
দলে দলে যায় শহর পানে আজ যুগের নারী গনে দলে দলে যায় শহর পানে আরে দলে দলে যায় টিভির ঘরে শয়তানের ছলে দলে দলে যায় সিনেমাতে শয়তানের ছলে সাবধানে থাকি যৌবন রে পর্দার আড়ালে আজ যুগের নারী গনে পর্দাহারা জেনে শুনে আরে ভালো লাগে না এদের ভাইরে ঘুরতে না গেলে সাবধানে থাকি অবন রে পর্দার আড়ালে রুকুমারি পোশাক পরে লেপেস্টি লাগাই ঠোঁট ওপরে রুকুমারি পোশাক পরে লেপেস্টি লাগাই ঠোঁট ওপরে আরে রূপের ব্যবসা করে রাস্তাতে চলে রূপের ব্যবসা করে রাস্তাতে চলে সাবধানে থাকি তোমরা পর্দার আড়ালে আল্লাহ নাজিল করে দিলেন পর্দার কথা এক এক করে এবার পর্দার আয়াতগুলি নাজিল হয়ে গেল দেখেন পর্দা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কত আমার আল্লাহ কত বড় ইলিমওয়ালা যে আমার আল্লাহ প্রথম যেটা পর্দা করতে বলছেন তো দেখেন আগে আমার নাবিকে বলছেন কেন আল্লাহ বলছেন লে মাতা কুলু নামা লাতা ফালন যেটা তুমি করো না ওইটা অপরকে বলিও না না তো বলবে নিজের আগে সাপ নাই লোকের দেখে বেড়াইছে বলবে না বলবে না নিজে যেটা করো না অপরকে বলিও না না তো কি বলবে আচ্ছা ভাই আমি নিজেই নামাজ পড়ি না আর আপনাকে যদি বলি নামাজ কেন পড়িস না হে কত নমাজি দেখো এতে দেখতেই পাচ্ছি আমুক সাথে 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 আমুক তো আল্লাহ এই জন্য বলে দিলেন লেমাতা কুলু না মালা তা ফালুন যেটা তুমি করো না ওটা অপরকে বলিও না আর আমার রাসুলকে আল্লাহ এখানে একটা শিক্ষা কিভাবে দিচ্ছেন দেখেন কি বলছেন আয়াতের পর্দার বিষয়তে কুল্লে আজওয়াজ কা ওয়া বানাত কা ওয়া নিসাইল মুমিনিন পর্দার কথা নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন নাবীকে কি বলছেন কুল্লে আজওয়াজেকা ওগো নাবি আগে তুমি তোমার স্ত্রীদেরকে পর্দা করতে বলো তারপরে তোমার মেয়েদেরকে পর্দা করতে বলো আর তারপরে সারা জাহানের মুসলিম মহিলাদেরকে পর্দা করতে বলো কেন যদি রাসূলের বাড়িতে পর্দা না থাকে আর লোককে বলা যে পর্দার কথা তো তাইলে পারে কি মানুষ কি বলবে নিজের বাড়ি তো ঠিক নাই এ লেগে আল্লাহকে দেখেন এখানে কত সুন্দর কথা আগে নাবিকে বলছে তো আগে নিজের স্ত্রীদের মেয়েদেরকে পর্দা করতে বলেন আর তারপরে মুসলমান মহিলাদেরকে আর আল্লাহ কি বললেন যে ও মহিলারা ও মুসলমান মহিলা ওয়ালা ইউদুনিনা আলাইহিন্না বেহজালা বিবেহিন্না তোমরা যখন রাস্তায় চলবে মা আল্লাহ কি বলছেন যে তোমরা কি করবে ওপরে একটা চাদর দিয়ে লটকে ঢেকে নেবে তুমি নিজকে চাদরে পুরিয়ে নিবে বোরখাতে ঢেকে নিবে যাবে একরা সে কাহাল কাহাল জালাকে বোরকা পাহান লাইয়ে বাহানি তো কহাতা হামকে ভাইয়া লাগাতা বড় গরমই এতনা গরমি ধর গইল ভাই কুল গরমি উতার যাই বড়া গরমি ধইলে বানা ই কুল গরমি উতার যাই আল্লাহকে জাহান্নামে বাস তনিকা ডালকে নিকাল লিহল যাই তো কুল গরমি উতার যাই আল্লাহুসসামাদ ইয়ামুন ইয়ামুন তো কা মানে